number one. আচ্ছা এবার আমাকে লিখতে হবে আপনার ওজনটা কত। ওরে বাপ রে বাপ, 134। মনে দিন ওয়েট হচ্ছে 134। থ্যাংক ইউ মনে দি, ভীষণ সুইট দেখতে কিন্তু আপনি। থ্যাংক ইউ, খুব সুন্দর। এবার আসছেন মনীষা দি, আসুন আপনার ওয়েটটা কত এবার একটু দেখবো। বেশি নয়, একদম বেশি নয়, 108। না না না, আমার 98 ছিল। সেটা করেছিল এই তো দু তিন দিন আগেই করেছি। তাহলে দু তিন দিনে কি কি খেয়েছেন ভাবুন। 108। এবার দেখবো অনামিকা দির ওজন কত হতে পারে। শেষ কবে ওজন মেপেছিলেন? ভয়ে মাপি না। বাবা, দুই বোন নাকি? দুই বোন একেবারে কাঁটায় কাঁটায় 108। হ্যাঁ, ভেরি গুড। কি ভাবছেন বলুন তো প্রভাতি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আমার আবার কি ভোটের রেজাল্ট আসবে সেটা নিয়ে চিন্তা করছি। হেভি ওয়েট পলিটিশিয়ান বলে কথা, আপনার সামনে দাঁড়াতেই তো সব থেকে বড় লজ্জার ব্যাপার। লাস্ট কবে ওজন নেপেছেন? মনে পড়ছে না। ওঠেনি না ওয়েট মেশিনে, লজ্জায় উঠতে পারি না, কি করব, ছেলে তো পাশে দাঁড়ালেই বলবে পিঙ্ক এলিফেন্ট। এই পর্বকে হেভিওয়েট পর্ব ছাড়া আর কি বলা যেতে পারে। আর আমার এই চার দিদিকে একটাই টাইটেল দেওয়া যায়, হেভিওয়েট দিদি। বনেদি, আমি হাওড়া থেকে এসেছি। আচ্ছা, আমি আগে কিডজিতে বিজনেস পার্টনার ছিলাম, তো এখন কিডজি বিজনেস পার্টনারটা ড্রপ আউট করে আমি নিজে লিটল স্টার ইন্টারন্যাশনাল প্রি স্কুলের একাডেমিক ম্যানেজার অ্যান্ড সাপোর্ট স্টাফ। তাহলে বরাবরই কিন্ডারগার্টেন স্কুলের সাথে? হ্যাঁ, বরাবরই কিন্ডারগার্টেন স্কুলের সাথে আছি। আর আমার যে ওজনটা আপনি দেখলেন, এটা কিন্তু আমি খুব এনজয় করি। অফকোর্স ইউ শুড। হ্যাঁ, আমি কোনোদিন কমানোর চিন্তাই করি না, লাইফ তো একটাই, খাবো এনজয় করবো বিন্দাস থাকবো। আমাকে এই মানে হেলদি হেভি ওয়েটের জন্য অনেক কিছু শুনতে হয়, আমি এক কান দিয়ে শুনি এক কান দিয়ে বার করে দিই। আমার হাজবেন্ড বলে তুমি খেয়েই মরবে, আমি বলি না তুমি খেও না, খাবার আগে চিন্তা করে এটা খাওয়া যাবে না। কিন্তু আমি আর আমার বড় ছেলে কোনোদিন চিন্তা করি না, ছোটটা একটু চুজি বাট বড়টা আমার মতন একদম পুরো। বাট আমার হাজবেন্ডকে বাদ দিয়ে আমরা তিনজনে মিলে রেস্টুরেন্টে খাওয়া এনজয় করি। তোমার একদম অপোজিট তো দেখছি। হ্যাঁ, এসেছেন আজকে? কোথায়? আসুন প্লিজ। কি করে পসিবল? সত্যি বিরল ঘটনা। কতদিনে বিবাহিত জীবন? 16-এ পড়বো। বরাবরই কি এরকম? হ্যাঁ, আমি একদম ছোটবেলা থেকে এরকম। আমি ছোটবেলা থেকে লাভ ম্যারেজ। হ্যাঁ, কি দেখে ভালো লেগেছিল? ভালো লাগাটা সেই এজেতে কোনটা বলা যাবে না, তখন কি গোলু গোলু ব্যাপারটাই ভালো লেগেছিল? তো স্লিমরা সব সময় ফ্যাটকেই পছন্দ করে, আর তারপরে তো মুখশ্রীটা বড় মিষ্টি, খুবই মিষ্টি ছিল। এখন কি হয়েছে জানি না, সুন্দর কি জানি, এখন তো 16 বছর হয়ে গেছে, তো আমার কাছে মনে হয় না সুন্দর। সুন্দর লাগে না তো? আপনারা সুন্দর লাগে না? 16 বছর যদি একই সৌন্দর্য জিনিসটা দেখি। রেস্টুরেন্টে খান না, হেলথ কনসিয়াস, মনে হয় না কখনো যে বউকে একটু এরকম বানানোর চেষ্টা করি? ওকে তো পুরো স্বাধীনতাটা আমি দিয়ে রেখেছি, কিন্তু ডায়েটিং করার জন্য যদি বলি, বলবে যে মোটা বলে আমাকে খেতে বারণ করছে, তো সুতরাং সেন্টিমেন্টাল ব্যাপার আছে। শেষ কবে বউকে জড়িয়ে ধরেছেন? ভুলে গেছে,
কবে জড়িয়েছেন তাই ব্যাপারটা হয়ে যাচ্ছে যে ভুলে গেছে আমি একবার চেষ্টা করব প্লিজ আমাকে মাইকটা দিন আমি ধরি আপনি আজকে একটু না এর সামনে একটু মুখোমুখি দাঁড়াও জাগিয়ে তুলি না ছেলে বারণ করছে ওখান থেকে ছোট ছেলে বলছে না ঠিক আছে ভেরি গুড এখনো টাচ হচ্ছে ভেরি গুড আমার ছোট ছেলে অলরেডি মুখটা ঘুরিয়ে নিয়েছে ওই দেখো ওর কত লজ্জা ভেবেছেন বরকে কোলে তুলবেন না তোলার প্রয়োজন হয়নি আজ তুলবেন চেষ্টা করে একবার দেখা যেতে পারে অনামিকা কর ভট্টাচার্য কিছু করেন দিদি কোনো কাজের সাথে হ্যাঁ আমি নর্মালি হাউস ওয়াইফ কিন্তু আমি গানের টিউশনই করি প্রায় 22 বছর ধরে টিউশনই করছি বাহ এই যে নিজের এত সুন্দর ওজন 108 কেজি কিভাবে ধরে রেখেছেন এত সুন্দর ওজনটাকে ধরে রাখতে হয় না দিদি মানে এসব মানে হয়ে যায় একা একা হয়ে যায় সে কারণটা কি আপনি কি ভোজন রসিক মানুষ না আমি সেইভাবে খুব একটা ভোজন রসিক না নর্মাল যেমন খাওয়া দাওয়া সেরকমই করি আমার হাজবেন্ড যতটা খায় আমি তার হাফ খাই এই যে আমার হাজবেন্ড হাজবেন্ড সব ফিট অ্যান্ড ফাইন হ্যাঁ একদম কিন্তু ভালো খায় দিদি এত এত দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে নিচ্ছে আমি খাই না এরকম চেহারা ধরে রেখেছি কি করে ভগবান জানে না ডেইলি 4টা মিষ্টি খাবোই আমি আমার দুঃখ লাগে জানেন না মিষ্টিগুলো রয়েছে আমি দুঃখ পাই খেতে পারি পারেন না না ভাবি আরো মোটা হয়ে যাব ওই করেই মোটা হয়ে যাব মোটা হয়ে যাব করে আরো মোটা হয়ে যাচ্ছে আমার কিন্তু দিদি কোনো ফিজিক্যাল প্রবলেম নেই আমার ঘরের প্রত্যেকটা কাজ আমি নিজে করি আমার কিন্তু কোনো মেড নেই আমি সমস্ত নিজে করি টিউশনই করি প্লাস এসে ছেলেকে পড়াই ওই জন্য রাখবেন পার্টি দেবে পরের দিন চায় তারি দেবে সেরকম না আমি যদি নিজে পারি আমি ফিজিক্যালি ফিট আমার কোনো শারীরিক প্রবলেম নেই আমি কেন লোক রাখবো বলুন সুচি ভাই হ্যাঁ সত্যি সুচি ভাই সামনে পেছো তো শুধু বদনাম করছে হয়ে গেছে 15 বছর না বউয়ের দাম নেই এখন আর আগে আগে নতুন নতুন দাম থাকে বউয়ের পরে আর দাম চলে যায় প্রথম প্রথম কি বলতো প্রথম প্রথম তো আমাদের লাভ ম্যারেজ নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো না আসলে আর বিয়েটা করলো কি করে তখন একদম মনে হতো এই বোধহয় শ্রীদেবী এই বোধহয় জয়প্রদা এই রচনা ব্যানার্জি বাট এখন একদম ঘরে ঝি আর কিছু নেই এটাই ডেজিগনেশন রাধুনি কাম ধোপা কাম ইস্ত্রি করার লোক সবই আমি সব একদম পুরো দায়িত্ব নিয়ে নিয়েছি কি করলেন দাদা রচনা ব্যানার্জি থেকে বাড়ির ঝি হয়ে গেল আছে মানে এক পদ দু পদে হবে না পদে পদে খাওয়া সবই আমি তাহলে রোগায় হলে স্লিম হলে আপনার মতো দেখতেন কি দাম থাকতো বাপের বাড়ি দিকে থাকুন তো দেখুন তো কি অবস্থা হয় কখনো করেছেন না এটা তো করতে পারি না ভাবি কষ্ট হবে ছেলে বাবা ওদের একবার দেখুন না 3 দিনের মাথায় বলবে আমি তোমার নিয়ে যাচ্ছি চলো বাড়ি উচিত একবার শিক্ষা দেওয়া উচিত তখন বলবে শ্রীদেবী আমার ফিরত এসো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই চালিয়ে যান নিজের কাজ নিজে করে নিলে সব থেকে ভালো থাকে হ্যাঁ দিদি আমি ওটাই ভালোবাসি একদম থ্যাংক ইউ প্রথম রাউন্ডের খেলা দিদি নেভার জেতে এই রাউন্ডে মুখোমুখি দিদিরা খেলবেন বনিদি খেলবেন অনামিকাদির সাথে এবং মনীষাদি খেলবেন প্রভাদির সাথে বনিদি এবং অনামিকাদির জন্য কি কি গিফট সোফা আছে ড্রেসিং টেবিল শুরাক আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার কি পছন্দ বনিদির ড্রেসিং টেবিল সোফা
বনেদির পছন্দ ড্রেসিং টেবিল এবং অনামিকাদির পছন্দ সোফা, দেখা যাক কে পায় তার পছন্দের গিফট। কি খেলা বলি, এদিকে দেখুন বড় বড় পাঁচটা কুমড়ো আছে আর এদিকে বড় বড় পাঁচটা তরমুজ আছে, যেরম ভাবে সাজানো আছে ঠিক সেরম ভাবে ইন্টার এক্সচেঞ্জ হবে, কুমড়ো আসবে তরমুজের জায়গায়, তরমুজ যাবে কুমড়োর জায়গায়, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 15 পয়েন্টস, অপরজন 5 পয়েন্টস। আপনারা হেভি ওয়েট দিদি, ওই জন্য আপনাদের জন্য হেভি ওয়েট ফল আর সবজি এসছে। বনে দিয়ে শুরু করি, শুরু করি তাহলে, সবাই শুরু হচ্ছে এখন বনে দিয়ে স্টার্ট। দম লাগা কে হেই সা, দুটো তরমুজ একসাথে, এটা দেখে না বাকি তরমুজগুলো সাজিয়ে দাও। তরমুজ যাবে ওদিকে, কুমড়ো আসবে এদিকে, ওকে স্টার্ট দিদি। ঠিক ঠিক জায়গায় রাখুন, তাড়াতাড়ি হবে, ভেরি গুড। বনেদির পছন্দ ছিল ড্রেসিং টেবিল, এবার অনামিকা দি সোফা পাচ্ছেন কিনা দেখার, টাইম ডিফারেন্স 12 সেকেন্ড, অনামিকা দি টাইম 58 সেকেন্ড, এবার একটু প্রভাদির সাথে কথা বলবো। নমস্কার, কি করেন প্রভাদি? আমি টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, টুকটাক গান বাজনা করি, গান গাইতে ভালোবাসি, একটু স্বামী আর ছেলেকে নিয়ে সংসার, আর তার সাথে সাথে এত সুন্দর ফিগারটা মেইনটেইন করি। ফিগারটা হচ্ছে আমার থ্যাঙ্কস টু লটস অফ আইসক্রিম অ্যান্ড চকলেটস, প্রচন্ড খেতে ভালোবাসি, মিথ্যে কথা বলবো না, রাত্রিবেলা যেই 12টা বাজবে আমার দাঁত কিরকির করে। ও মাই গড, ফ্রিজে থাকলেই আমার চুলটা, আপনি 12টা দিয়ে জেগে থাকেন কেন? হ্যাঁ, আমি আর ছেলে টিভি দেখি, গল্প করি দুজনে মিলে, ও রাত্রিবেলা সব খেলা টেলা গুলো দেখে, ওই যে ছেলে গ্রাজুয়েশন সেকেন্ড ইয়ার পড়ছে, ওর বাবা তো 10:30টার মধ্যে গ্যারেজ হয়ে যায় গাড়ি, এবার রাত্রি 12টা বাজলে কি খাবো কি খাবো শুরু হয়ে যায়, তখনই তো বলে ওই চলে যাও ফ্রিজে তো সব ঠোসা আছে, বের করো আর খাও, ওটাই সব থেকে বড় মাইনাস পয়েন্ট। একটা কথা বলা হয়নি, আমি বাঙালি নই, বেসিক্যালি আই এম সাউথ ইন্ডিয়ান বাই বার্থ, আমি তামিলি, আমি চেন্নাইকে বিলং করি, তো বলে বলে চেন্নাইয়ের মেয়েরা এই তো এত সিনেমা টিনেমা দেখি কি সুন্দর ফিগার গুলো, তোর মায়ের দিন দিন যেন মোটা হাতির মতন হয়ে যাচ্ছে, হাতির মতন হয়ে যাচ্ছে, আমার কিছু করার নেই, আমি হচ্ছি হচ্ছি, বাট আই এম প্রাউড টু বি ফ্যাট, বিকজ মোটা হয়েছি বলে আজকে এখানে আপনার সামনে এসে দাঁড়াতে পেরে, এটা অনেক রোগা লোকের কাজ, অ্যাবসলিউটলি রাইট। হাজবেন্ড কি রোগা পাতলা এ সবার হাজবেন্ড তো ও দারুণ হেলথ কনসিয়াস, সকালবেলা 2.5 ঘন্টা এক্সারসাইজ, বিকেলবেলা 2 ঘন্টা এক্সারসাইজ, হ্যাঁ এ তো বেশি হেলথ কনসিয়াস ভীষণ, আর খাওয়া দাওয়াতেও তাই। আগে কি চেন্নাইতেই থাকতেন? না, 3 বছর বয়সে আমরা কলকাতা শিফট করে গেছি। ওকে ওকে, লাভ ম্যারেজি হ্যাঁ সে তো বুঝতেই পারছি,
এবার একটু মনীষাদের সাথে কথা বলি, একটুখানি খাওয়া দাওয়ার গল্পটা শুনবো। খাওয়া দাওয়ার গল্প? এই তো আমি তো হয়েছি মানে পুরো আমার শ্বশুরবাড়ি আহ্লাদে, শ্বশুরবাড়ি বরের এই আহ্লাদে আমার হচ্ছে এই অবস্থা। আমার শ্বশুরবাড়িতে 10টা ননদ একসঙ্গে সবাই মানে ছিল, তারপর সবাই কলকাতায় বিয়ে হয়েছে। এবার প্রত্যেকের বাড়িতে গেলে মিঠু একটু একটু খাও, একটু ভাত, একটু তুমি এটা ভালোবাসো, একটু ভাত, একটু আজকে এটা করেছি এটাকে, প্রত্যেকে। তো এই 108 কেজি ওজনটা কত বছর ধরে রেখেছেন? এখানে এসে দেখলাম আমার কিন্তু 98 ছিল কদিন আগে। এবার হবে প্রভাদি এবং মনীষাদির খেলা। সেম খেলা, গিফটের অপশনটা দেখুন, স্টাডি টেবিল, রকিং চেয়ার, টিভি ক্যাবিনেট, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল প্রভাদির পছন্দ, ডাইনিং টেবিল, টিভি ক্যাবিনেট, টিভি ক্যাবিনেট। ওকে, এবার দেখবো যে কে পায় তার পছন্দের গিফট। আগে শুরু করি আপনাকে দিয়ে, আসুন। গেছে তোর মুখ চোখে, প্রচুর ভারী, প্রচুর ভারী রে, প্রচুর ভারী, প্রচুর ভারী ভাই। প্রভাদি কমপ্লিট করেছিলেন 1 মিনিট 10 সেকেন্ডে। দেখবো মনীষাদি তার আগে শেষ করেছেন কি না। প্রভাদির পছন্দ ছিল ডাইনিং টেবিল, মনীষাদির পছন্দ ছিল টিভি ক্যাবিনেট। মনীষাদির টাইম 1 মিনিট 25 সেকেন্ড। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আর আজকের আমাদের স্পেশাল গেস্ট সপ্ত। কি কি গিফট আছে আমাদের এই রাউন্ডে বলি, হোম থিয়েটার আছে, কুলার আছে, মাইক্রো ওভেন আছে, এয়ার ফ্রায়ার আছে, গার্মেন্ট স্টিমার, আর আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। ফার্স্ট গানের প্রশ্ন, পহলে মে সমঝা কুছ অর বজে বাতোঁ কি, লেকিন আব জানা কহাঁ নীন্দ গই মেরি রাতোঁ কি, আব কুছ ভি হো দিল পে কোই জোর তো চলতা নহি। এই গানের মুখড়ার লাইনটা চাই, বলো প্রভাদি। ও দিল তেরে বিন কহি লাগতা নহি, ওয়াক্ত গুজরতা নহি, চাইয়ে
থিয়েটার হোম থিয়েটার ওকে প্রভাদি যতটা বাংলায় সাবলীল ততটাই কি তামিলে সাবলীল না তামিল বলতে পারি বাট লেখা বা পড়া আমি পারি না বিয়ের ব্যাপারে একটা গল্প আছে সেটা হচ্ছে আমার অ্যাফেয়ার স্টার্ট হয় when I was in class 11 তো তখন নতুন পাড়ায় আমি এসেছি তখন আমার হাজবেন্ড অলরেডি সার্ভিসে ঢুকেছেন আর কি তো তখন বিশাল ড্রেস ফেস করে রেলাফেলা দিয়ে গাড়ি ফাড়ি নিয়ে বেরোতো তো একদিন আমি কলেজ থেকে ফিরছি তো গা ঘেঁষে গাড়িটা হুশ করে বেরিয়ে গেলাম আমি শুধু দাঁড়িয়ে বললাম অসভ্যের মতন রাস্তায় গাড়ি চালায় দেখতেও পায় না নাকি আমি গজগজ করতে করতে যাচ্ছি কিছুটা দূর গিয়ে দেখি গাড়িটা থেমে গেল একটা ভদ্রলোক চোখে গগলস ফগলস পরে এরম করে এলো নামলো এই যে শোনো খুকি আমি কী হলো ব্যাপার আমি হ্যাঁ বলুন চিনি না নতুন পাড়া অজানা আছে না কী বলবে বলছে একটা কিয়াটা যেন বললে শুনলাম কাকে বললে আমি বলছি আপনাকেই বললাম আপনি পাশ দিয়ে যাচ্ছি দেখতে পেলেন না গাড়িটা নিয়ে যেরমভাবে বেরিয়ে গেলেন ও আচ্ছা বলে চোখে আবার গগলসটা তুলে নিল তুলে চলে গেল ওমা পরের দিন থেকে দেখি আমাদের যে এরিয়াটা বাড়ি আছে যেখান থেকে বাসে উঠবো সেখানে একটা মন্দির আছে দেখি পরদিন থেকে রোজই দাঁড়িয়ে থাকে বুঝলাম না উঠতাম বাসে চলে যেত কন্টিনিউ 15 days 20 days তারপর দেখছি উল্টো একদিন কাগজ পড়ছে উল্টা ধরেছে আমি আবার যে দোকানের সামনে থেকে উঠতাম ওখানে গিয়ে বললাম দেখো নিরঞ্জন কাকু ওই ভদ্রলোক দাঁড়িয়ে উল্টো কাগজ পড়ছে ওরা মোটামুটি সবার তখন আইডিয়া হয়ে গেছে কেন উনি আবার একটু ওরকম টাইপের কারোর দিকে তাকান না কিছু করেন উনি একই জায়গায় কনস্ট্যান্ট ওই 7:30 থেকে 7:55 মধ্যে দাঁড়িয়ে আছেন মনে একটা বিচার ব্যাপার তো বুঝতে পেরেছে সবাই মোটামুটি বলছে কাগজ পড়ছে না রে ওটা তো তোকে দেখবার জন্যই দাঁড়িয়ে আছে তো তার গলায় যে শেষমেশ মালাটা দেবো সেটা কখনো ভাবা হয়নি শুরু হয়েছিল ঝগড়া থেকে এখন চলছে 21 বছরের চেন্নাই এক্সপ্রেস স্টিল গোয়িং অন ভালো থাকবেন প্রভাদি ভালো লাগলো কথা বলে এবার যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন চেহারা ক্যা দেখতে হো সর পে উতর কে দেখো না সর পে উতর কর দেখো না মৌসুম পল মে বিঘল জায়গা পত্থর দিল ভি বিঘল জায়গা মেরি মোহব্বত মে হ্যায় ইতনা আসর দেখো না ইতনা আসর দেখো না এই গানটাতে আমি একটা খুব মেজর শব্দ ভুল গিয়েছি অরিজিনাল শব্দটা বসিয়ে গানটা গিয়ে দেখাতে বলো অনামিকা দি দিল মে উতর কর দেখো না কি গেছিলেন স্যার পে রাইট আনসার 5 পয়েন্টস কি নেবেন বলুন অনামিকা দি মাইক্রো ওকে মাইক্রো এবার একটু কথা বলি অনামিকার সাথে বড় রোমান্টিক একদম অপোজিট একদম কংক্রিট একদম কংক্রিট কংক্রিট অ্যাকচুয়ালি ওনার বিজনেসটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের আর উনি পুরো কংক্রিট হয়ে গেছে আমি যতটা রোমান্টিক উনি তার অপোজিট একদম আমার বন্ধু বান্ধবরা বলে এই কী করে রে তোদের লাভ ম্যারেজ হলো আশ্চর্য তুই গান তুই কবিতা তুই ভালোবাসিস আর দাদা তো এইসবের ধার পাশ দিয়ে যায় না একদম কি দেখে ভালো লেগেছিল এইটা তো একটা মানে বড় কোশ্চেন ভগবানই জানে কি দেখে ভালো লেগেছিল প্রেম হ্যাঁ এখন তো শেষ হয়ে গেছে দিদি 15 বছরে একদম মানে বিয়ের পর এমনি লাভের এন্ড এই জন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যাকে ভালোবাসবে তাকে বিয়ে করো না তাই তো ভালোবাসা চলে যাবে দিদি আমরা তো ভুল করে ফেলেছি একদম খাঁটি কথা কিন্তু একদম দাদা বাড়ি ঘর বানাতে বানাতে নিজে কংক্রিট হয়ে গেলেন এ কি প্রমোটাররা একদম কংক্রিটই হয় আমার আমি একেই দেখেছি আমি অবশ্য আর কাউকে দেখিনি না আমার জন্য আছে এই দেখুন দিদি একদম কখন আদর করে জড়ি টড়ি ধরে এইগুলো তো দিদি একদম যদি না বলি লোকে তো আবার ঢিল মারবে বলবে তাহলে আবার এই পাশে যে বসে আছে সে আবার এলো কোথা থেকে সে তো বহু বছর আগে এসে গেছে ওই তাও আর কি ছিল কোনো এক সময় ওটা সেটা একদম স্মৃতি নস্টালজিক হয়ে যাও এখন বললে আবার এখন বেডরুমটা একা আছে তো
এবার বেডরুমটা আলাদা হয়ে গেছে রুম একই আছে কিন্তু এখন একদম বন্ধুর সম্পর্ক একদম দুজন দুদিকে মুখ বন্ধু বলে ভাই বোন বলে নি বন্ধু তখন পায়রে মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায়রে আকাশে উড়াল দিয়া জামুরে ওরে লইয়া বাজে ডোল টাক দুমা দুম দুম রে আজ আমার মনটা যে চায় পেখম তুলা নাচে রে আজ আমার মনটা যে হায় পেখম তুলা নাচে রে নাচে রে নাচে রে আমি এই গানটার মধ্যে দুটো বাদ্যযন্ত্রের নাম করেছি সেই দুটো বাদ্যযন্ত্রের নাম আপনাদের বলতে হবে একটা হচ্ছে ডুগডুগি আর একটা হচ্ছে ঢোল ঠিক রাইট আনসার কি নেবেন অনামিকা দি কুলারটান ওকে সঙ্গে 5 পয়েন্টস 4 নম্বর গানের প্রশ্ন এটা খুব বিখ্যাত গানের টিউন বাজবে সেই টিউনটা আপনাদের চিনতে হবে তাহলে সেই গানটা গাইতে হবে कौन है जो सपनों में आया कौन है जो दिल में समाया लो झुक गया आसमां भी इश्क मेरा रंग लाया ओ प्रिया वेरी गुड 5 पॉइंट्स बोलून की नेवेन ट्रॉली बैग এখানে আমি বারবার দেখো এই লাইনটা গাইলাম তারপরে দেখাটা আমি কতবার দেখতে বলেছি আমি দেখা কথাটা কতবার দেখতে বলেছি এখানে অনেক ল্যাটা মাছ আছে 1 মিনিট টাইম 1 মিনিটের মধ্যে কে কটা ল্যাটা মাছ তুলে ওই গ্লাস বোলটার মধ্যে রাখতে পারে যে সব থেকে বেশি সংখ্যায় ল্যাটা মাছ ধরতে পারবে সে 30 পয়েন্টস তারপরে 25 তারপর 20 তারপর 15 তোমার দিকে তো হা করে সবাই তাকাবে আমি আবার জুটেছি ওদের সাথে পড়তে পেরেছি কি করে পড়লি পড়েছি আমাকে শেখাচ্ছে একজন কাঞ্চন মল্লিক অভিনেতা কাঞ্চন মল্লিক হ্যাঁ একটু চালাচ্ছি হালকা হালকা ওর সাথে তো ভারী চালাতে পারবো না তোর পাশে মানায় ভালো আমার তো যখন জন্মে আই দাঁড়া পয়েন্ট পড়ে হবে আগে কথাটা বলি দাদ দেখ কাঞ্চন নেকা আমার পাশে জন্মেছিল কাঞ্চন আচ্ছা
পাশের বেডে, হ্যাঁ নার্স এসছে বুঝলে কিনা, হ্যাঁ এসে সে কি আনন্দ আনন্দ করছে সব, আমি অত জানেছি আমাকে মজা করছে আনন্দ করছে। আমার বাবা এসে হাজির, বাবা দেখছে ফুট ফুটে মেয়ে হয়েছে, হ্যাঁ নার্স দেখে সব 100 টাকা দিয়েছে বুঝেছো তো। তা নার্স কি করেছে জানো, যে ডাক্তারবাবুর থেকে আরো 100 টাকা নিয়ে 200 টাকা নিয়ে আমার বাবাকে দিয়ে বলেছে এই রইলো টাকা কুলি ভাড়া করে এই টাকা দিয়ে আপনার মেয়েকে এক বিছানা থেকে আরেক বিছানা তুলে। আচ্ছা এবার কাঞ্চনের বাবা কি করেছে তারপর এসে, সেটা কি জানো, কাঞ্চনের বাবা এসে 100 টাকা দিয়েছে, হ্যাঁ তারপরে কি হয়েছে, তারপরে নার্স বলেছে এই টাকা রাখুন, কোথায় ছেলে কিছুই তো দেখতে পাচ্ছি না, ফাঁকা কই কই। যদি কেউ মোটা নিয়ে কিছু বলে বলবে তোর খাই না পড়ি মরণ, ঠিক আছে ঠিক একদম এটাই তো সবাই সবাই খাই উত্তর কিন্তু। চলো বন্যা দি মাছ ধরি, এসো প্লিজ। না ঘরে জামুনায় আমি মাছ ধরি তোরা যে যাহ কই পি কই আহ মনি স্টার্ট। খেয়ে নেবে না খবরদার বলে দিলাম, কিন্তু নুন হলুদ মাখাবো তারপর খাবে দুটো। আসুন প্রভাদি, না ঘরে জামুনায় আমি প্রভাদি স্টার্ট। চলো 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 চ
মনীষা দিয়ে এক মিনিটে পাঁচটা লাটা মাছ ধরেছে। আজকে ফার্স্ট পজিশনে আছে অনামিকা দি এবং মনীষা দি 30 পয়েন্ট। মাছ মনীষা দির পছন্দ মাছ পুরোটা আপনার। আর আপনার কি পছন্দ? গ্রসারি। গ্রসারি। তার সাথে রয়েছে কেয়া সেট অ্যারোমাথেরাপির তরফ থেকে এই টেট্রা প্যাক, ত্বককে সুন্দর করবে, ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করবে। কেয়া সেট অ্যারোমাথেরাপি শুধু এই বেস্ট চাই, দুজনে মিলে শেয়ার করে নেবেন। আর সেকেন্ড পজিশনে আছে দুজন, বন্যাজি এবং প্রভাতি, 25 পয়েন্টস। জানতাম আমি, আমি জানতাম প্রভাতি আজকে চকলেটই পছন্দ করবে, এটা জানা কথা। প্রভাতির পছন্দ চকলেটস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস। আর বন্নিদির জন্য রয়েছে বিভিন্ন রকমের ফল, আম, লেবু, আপেল, তরমুজ, আঙুর, দু প্লেট মিষ্টি, রসগোল্লার হাঁড়ি, খেজুর, আমসত্ত্ব সবকিছু। আজকে আপনাদের মধ্যে যে দিদি নাম্বার ওয়ান হবে তার জন্য থাকবে একটা সারপ্রাইজ। রূপচর্চা নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন আমাদের প্রিয় অ্যারোমাথেরাপিস্ট কেয়া সেটের কাছে, উনি আজকে উপস্থিত থাকবেন। শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাল। পাঁচটা প্রশ্ন, সঠিক উত্তর 20 পয়েন্টস, ভুল উত্তর -10 পয়েন্টস। কী কী গিফট আছে আমাদের এই রাউন্ডে একটু বলি। এলইডি টিভি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, কিচেন চিমনি আছে, আর জি বাংলা প্রাপ্তির তরফ থেকে দুটো সালোয়ার কামিজ আছে। স্কোরটা একটু বলে দিই সকলের, বনিদি 30 পয়েন্টস, প্রভাদি 50 পয়েন্টস, অনামিকাদি 60 পয়েন্টস, মনীষাদি স্কোর 35 পয়েন্টস। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন কিচেন চিমনি। শব্দ ছক, পাশাপাশি ওপর নিচে ক্লু আছে, এই রকম থাকতে হয় তবেই সবার মন জয়। ওপর নিচ, দারুণ খাবার পেট পুজো, টাটকা তাজা গাজর খোঁজো। দুটো শব্দ, একটা ওপর নিচ, একটা পাশাপাশি। এবার বলে, হাসি খুশি হালুয়া। হাসি খুশি আর হালুয়া, দেখে নি। রাইট আনসার 20 পয়েন্ট প্রভাদি, সঙ্গে কিচেন চিমনি। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ, একটা ধাঁধা। বুঝে চলা কথায় বলে, দাড়ি পাল্লায় হিসেব চলে, কিনলে জিনিস সঠিক দেখুন, ছোট্ট পিঁপড়ে 20 গুণ। বুঝে চলা কথায় বলে, দাড়ি পাল্লায় হিসেব চলে, কিনলে জিনিস সঠিক দেখুন, ছোট্ট পিঁপড়ে 20 গুণ। কিসের কথা বলা হচ্ছে? এবার বল প্রভাদি। ওজন। ওজন, ওজন বুঝে চলা উচিত। দাড়ি পাল্লায় আমরা ওজন হিসেব করি, কিনতে যিনি সঠিক ওজন দেখে নিতে হয়, একটা ছোট্ট পিঁপড়েরও অনেক ওজন থাকে। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। তিন নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ওয়াশিং মেশিন, একটা সংখ্যা লেখা আছে, একটা অক্ষর লেখা আছে, তারপর একটা ক্লু আছে, নিজেই লেখা নিজের নাম, করলে জাল বদনাম। এটা একটা ক্লু, এখান থেকে শব্দ বেরোবে, ওপরে সংখ্যা থেকে একটা শব্দ, তারপরে একটি শব্দ আছে অলরেডি, আর তারপরে একটি শব্দ, তিনটে মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ। এবার বলো প্রভাদি। দশা সই, বুঝিয়ে দিন। দশ আর সই জাল করলে, রাইট আনসার। দশা সই ইজ দ্য রাইট আনসার, 20 পয়েন্টস প্রভাদি, ভেরি গুড। সঙ্গে ওয়াশিং মেশিন। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ, ওপরে একটা জিজ্ঞাসা চিহ্ন, নিচে তিনটে ছবি, একটা সার, একটা চিহ্নর ছবি আর একটা বাঁধ। এবার বলুন কমন অক্ষরটা কি বা শব্দটি কি যেটা তিনটে ছবির সাথে যায়? এবার বলুন সংসার, সংযোগ, সংবাদ। ক্যা বাত, কমন ওয়ার্ডটা কি? সং, ভেরি গুড, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। চারটে প্রশ্ন হয়ে গেছে, চারটেই উত্তর দিয়েছেন প্রভাদি। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, একটা শূন্য স্থান পূরণ আসবে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ফ্রিজ, ওপরে একটা ছবি আছে, নিচে কিছু শূন্য স্থান আছে, আর দুটো অক্ষর দেওয়া আছে, র আর পয়াকার। বলতে হবে বাক্যটা কি,
যদি প্রথমবারে বুঝতে পারেন তাহলে +30 পয়েন্টস পাবেন, আর যদি ভুল বলেন তাহলে -20 পয়েন্টস। যদি প্রথমবারে বলতে না পারেন তাহলে আমরা শূন্যস্থানটাকে ইজি করে দেবো, কয়েকটি অক্ষর যোগ করে দেবো, তখন যদি বলতে পারেন +20, ভুল বললে -10। এবার বলো প্রভাদি, তাল পাতা সেপাই বোঝান। তাল ফুল লাইনটা হচ্ছে তয়াকার ল পাতার পয়াকার তয়াকার র সেপাই। আপনি তামিল? হ্যাঁ। যদি জিততে পারেন চুজ করে নেবেন গিফট, আছে ওখানে সোনার হার, কানের দুল, সোনার আংটি, সোনার চুড়ি। আমি আপনাকে অনেকগুলো অক্ষর বলবো, মনে রাখবেন, তারপরে প্রশ্ন করবো। 30 সেকেন্ডস টাইম, টাইম স্টার্ট নাও। পালক, হাতি, পেন্সিল, তরমুজ, মোবাইল, ওজন অনুযায়ী কম থেকে বেশি সাজাও। পালক, পেন্সিল, মোবাইল, হাতি, ওজন অনুযায়ী কম থেকে বেশি সাজাও। আরেকটা ওয়ার্ড ভুলে গেছি। একদম ঠিক বলছিলেন, তিনটে অবধি ঠিক বললেন। তারপরে ছিল তরমুজ, তারপরে ছিল হাতি, একটা ভুলে গেছেন তাই, আদারওয়াইজ ইউ আর কারেক্ট। যত দিন যাচ্ছে তুমি আরো সুন্দর হয়ে উঠছ তোমাকে দেখে। আজকে আমাদের দিদি নাম্বার ওয়ান হয়েছেন প্রভাদি। একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে আমার গালে এরকম কিছুদিন ধরে দেখছি ছোট ছোট এরকম কালো কালো স্পটস মতন বেরিয়েছে। প্রত্যেক দিন খুব ভালো করে আমাদের যে হানি ফ্রেশ ওয়াশ আছে সেটা দিয়ে স্কিন পরিষ্কার করে, যে যে জায়গায় কালো স্পটগুলো আসে সেখানে স্কিন লাইটিং লোশন ইউজ করুন। যে বয়সে যাচ্ছেন এই সময় এরকম ছোটোখাটো দাগ চলে আসতে পারে, এটার জন্য প্রত্যেক দিন স্টপেজ, দিনে দুবেলা। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ কেয়াদি। আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাটিক্স এর তরফ থেকে ডিসকাউন্ট কুপন, সকলের জন্য মোমেন্ট। আর আজকে দিদি নাম্বার ওয়ান প্রভাদি উইনার এর ট্রফি, দিদি নাম্বার ওয়ান এর ব্যাচ, জি বাংলা এবং সেন্টো গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার, প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে আপনার জন্য শাড়ি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আর এরপরে দেখবেন প্রেমের ফাঁদে। নমস্কার, ভালো থাকবেন।